খেতে কেনা ভালোবাসে। পেট পূজা করতে বা বন্ধুদের সাথে নিছক আড্ডা দিতেও রেস্টুরেন্ট আমাদের কাছে অনবদ্য। আর ভোজন রসিকদের আকৃষ্ট করতে রেস্টুরেন্টগুলোও নিত্য নতুন আইডিয়া নিয়ে মাঠে নামছে। অদ্ভুত ঝুলির এই এপিসোডে আমি আপনাদের বিশ্বের অদ্ভুত কটি রেস্টুরেন্ট সম্বন্ধে বলবো, যা দেখে আপনারাও সেখানে গিয়ে লাঞ্চ বা ডিনার করতে চাইবেন। তাহলে আসুন সময় নষ্ট না করে বিষয় শুরু করি। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করার। ক্যাফে ইকান। ভিয়েতনামের হোচিমিন সিটিতে রয়েছে এই অদ্ভুত রেস্টুরেন্টটি, যেখানে ঢুকতে হলে আপনাকে জুতো খুলে নিতে হবে, কারণ এই রেস্টুরেন্টের মেঝে জলমগ্ন তো বটেই, গোটা রেস্টুরেন্টে গিজগিজ করছে ছোট বড় রং বেরঙের মাছ। আপনি চাইলে মেঝেতে পা ডুবিয়ে ভোজন পর্ব সেরে নিতে পারবেন, যখন এক ঝাঁক মাছ আপনার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকবে। চাইলে মাছের জন্য খাবার সংগ্রহ করে খাওয়াতে পারবেন এই মাছদেরও। রেস্টুরেন্টের এই অভাবনীয় আইডিয়া ভোজন রসিকরা লুফে নিয়েছেন সাগ্রহী। তবে মাছেদের সাথে শুধু খাওয়ারই ব্যবস্থা রয়েছে এখানে, খেতে বসে মাছ ধরার কিন্তু কোনো সুযোগ নেই। স্ট্রিট ডিনার। ইতালির পুরাকীর্তি ও ঐতিহ্যের শহর ফেরেরায় রয়েছে ব্যতিক্রম ধর্মী একটি স্ট্রিট ডিনারের আয়োজন। রহস্য রোমাঞ্চ প্রিয় ভোজন রসিকদের জন্য এটা হতে পারে দারুণ একটি অভিজ্ঞতা। প্রথমে জনপ্রতি ৬০ ইউরো দিয়ে কিনতে হবে প্যাকেজ, কিন্তু ডিনারটি কোথায় হবে তা জানানো হবে না। নির্দিষ্ট দিনে মেসেজ দিয়ে জানানো হবে কোথায় গেলে পাওয়া যাবে অ্যাপারেটি বা ক্ষুদা উদ্রেককারী পানীয়। সেখানে নাচগানেরও আয়োজন থাকে। ডিনারের এক ঘন্টার আগে মেসেজ দিয়ে জানানো হয় কোথা থেকে সংগ্রহ করতে হবে খাবার এবং চেয়ার, আর সব শেষ মেসেজটি দিয়ে জানানো হয় টেবিল চেয়ার সমেত ঠিক কোন জায়গায় বসে নৈশভোজ উপভোগ করবে সবাই। দৃষ্টিনন্দন পুরাকীর্তির মাঝে খোলা জায়গায় বসে জমির ডিনার এবং আড্ডা দুটোই যে উপভোগ্য হয় তাতে কোনো সন্দেহ নেই। জিরাফ মেনার। কেনিয়ার নাইরোবিতে বিভিন্ন প্রজাতির রোজ চাইল্ড জিরাফের অভয়ারণ্যের পাশে গড়ে উঠেছে জিরাফ ম্যানার নামে এই হোটেলটি। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে প্রাতরাশ। তবে খাবার নয়, বিস্মৃত হবেন যখন টেবিলে বসে দেখবেন বিভিন্ন বয়সী বেশ কিছু জিরাফ জানলা দিয়ে মাথা গলিয়ে আপনার খাবারটি দাবি করছে এবং অবলীলায় আপনার প্লেটের খাবার সাবার করে দিচ্ছে। অবশ্য এদের খাওয়ানোর জন্য ব্যাগ ভর্তি খাবার সরবরাহ করবে হোটেল কর্তৃপক্ষ। সদর দরজা বা বেডরুমের জানালা দিয়েও খাওয়ানো যাবে এই জিরাফদের। সেই সাথে এই বিপন্ন প্রাণীদের কাছ থেকে দেখা ও জানার সুযোগ তো থাকছে। ১৯৮৩ সালে যাত্রা শুরু করে ছোট্ট এই হোটেলটি। ২০০৯ সাল থেকে হোটেলটি পরিচালনা করছে দ্য সাফারি কালেকশন গ্রুপ। আইস রেস্টুরেন্ট। নাম শুনেই বুঝতে পারছেন রেস্টুরেন্টটির বিশেষত্ব। ফিনল্যান্ডের রোভানিনি শহরে রয়েছে এই অদ্ভুত দৃষ্টিনন্দন বরফের রেস্টুরেন্টটি। মূলত বরফের তৈরি একটি হোটেলের সাথে যুক্ত এই রেস্টুরেন্ট, যেখানে খাবার পরিবেশনের টেবিল বা আকর্ষণীয় ভাস্কর্য সবই তৈরি হয়েছে বরফ কেটে। তবে বরফের তৈরি হলেও এই রেস্টুরেন্টের তাপমাত্রা হিমাঙ্কের মাত্র কয়েক ডিগ্রি নিচে থাকে, যা বাইরের আবহাওয়ার তুলনায় আরামদায়ক বলা চলে। নানা ধরনের স্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি এখানে রয়েছে বরফে তৈরি একটি বার, যেখানে বরফের গ্লাসে পানীয় পরিবেশন করা হয়। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ৪ মাস খোলা থাকে এই রেস্টুরেন্ট এবং হোটেলটি। কলোনিয়াল ট্রামকার রেস্টুরেন্ট। অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেখা পাবেন এই অবাক করা ট্রামকার রেস্টুরেন্ট। ১৯২৭ সালে তৈরি তিনটে ডাব্লু ক্লাস ট্রামকে সংস্কার করে তৈরি করা হয়েছে এই বিশেষ রেস্টুরেন্ট সার্ভিস। ক্লারেন্টন স্ট্রিট জাংশন থেকে শুরু করে মেলবোর্ন এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার পর্যন্ত চলাচল করে এই চলমান রেস্টুরেন্টগুলো। প্রতিদিন একটি মধ্যাহ্ন এবং দুটি নৈশভোজের সুযোগ পাওয়া যায়, তবে সিট পাওয়ার জন্য বুকিং করতে হয় কয়েক সপ্তাহ আগে। ট্রামে রয়েছে রান্নাঘর এবং সব সময় ফ্রেশ খাবার সরবরাহ করে একজন শেফ। ট্রামের ভেতরে বিশেষভাবে সাজানো ২০ শতকের গোড়ার দিকের পুরনো পরিবেশে বসে সুস্বাদু খাবার খেতে খেতে উপভোগ করতে পারবেন আধুনিক মেলবোর্নের রঙিন ঝলমলের দৃশ্য। এই ছিল বন্ধুরা ৫টি অদ্ভুত রেস্টুরেন্টের গল্প। আপনি কোনটায় যেতে পছন্দ করবেন কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানান। আরও এরকম রহস্যময় অজানা ও অদ্ভুত ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। আজ এখানেই রাখবো, সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।